শক্তিকে দুর্বল করেছে আল্লাহ পাক এখনও তাদেরকে শাহাদাত দেননি ফামিন মহম্মান নাহ বাহ তাদের মধ্যে কত কেমন এমন সাহাবি মমিনরা আছে যারা নিজেদের প্রয়োজন পুরো করেছে বা নিজেদের উদ্দেশ্যের বাস্তবায়ন করেছে যে মনে আশা আকাঙ্ক্ষা ছিল যে আল্লাহ রাস্তায় শাহাদাত বরণ করব সেটা পূরণ করেছে অমিন মুহাম্মাই আর তাদের কত কি এমনও আছে যারা এখনও অপেক্ষায় রয়েছে আল্লাহ এখনও শাহাদাত তাদের নসিব করেনি এই আশা নিয়ে আছে যে আল্লাহ রাস্তায় লড়ে শহীদ হও অমাবদ্দাল উতাবদিলা আর তারা তাদের এই অঙ্গীকারে কোনো রকমের পরিবর্তন ঘটায়নি মোনাফিকদের মতো যে ওয়াদা করবে এক রকমের আর কাজের সময় আর এক রকমের এমন মমিনরা করে না তাই করেনি লিহাজি আল্লাহ সাদ কহিম যাতে করে আল্লাহ পাক সত্যবাদীদেরকে তাদের সততার প্রতি দেন উত্তম ওই ওয়াজেবাল মুনাফিকিন আর মুনাফিকদেরকে আল্লাহ পাক শাস্তি দেন ইনশা যদি আল্লাহ চান আউয়াতুবা আলিহিম অথবা তাদের তবা করার তৌফিক দিবেন তাদের তবা গ্রহণ করবেন আল্লাহ পাক ইন আল্লাহ কান গাফুর রাহিম কারণ আল্লাহ পাক রব্বুল আলমিন বড়ই মার্জনাকারী বড়ই দয়াবান বড় বড় জালেমকে আল্লাহ হিদায়তের তৌফিক দিয়েছেন আবি সুফিয়ান ওহদে কাফরিদের পক্ষ থেকে নেতৃত্ব দিয়েছিল খালেদ বিন ওয়ালিদ কাফেদের পক্ষ থেকে তাদের চিফ কমান্ডার ছিল তার দ্বারা বড়ই ক্ষয়ক্ষতি হয়েছে ওহদের যুদ্ধে সাহাবাই কেরামদের কিন্তু তার দ্বারা আল্লাহ পাক অনেক দিনের খেদমত পরে নিয়েছেন আল্লাহ তো আবার তৌফিক দিয়েছেন আল্লাহ পাক তারপরে সাদ করেছেন ওরাদামিয়ান আলু খাইরা এই কাফের সম্মিলিত বাহিনী যে উদ্দেশ্য নিয়ে এসেছিল যে এবারে মদিনা থেকে মুসলিমদেরকে একেবারে ছিন্ন ভিন্ন করে দেব একটাও কেউ থাকবে না এখানে আল্লাপাক বলছেন যে আল্লাহ পাক রব্বুল আলমিন কাফেরদেরকে তাদের ক্রোধের সাথে তাদের গুসার সাথে ফিরিয়ে দিয়েছিলেন প্রতিহত করে দিয়েছিলেন আশা পূরণ হয়নি লামিয়ান আলু খায়রা কোনো কল্যাণ লাভ করতে পারেনি যুদ্ধে গিয়ে হয় ধন সম্পদ নিয়ে আসতে পারে তাও পারেনি একটা পয়সাও নিয়ে যেতে পারেনি মমিন মুসলিমদের মদিনার লোকদের আর বিজয় লাভ করবে তাও করতে পারেনি লামিয়ান আলু খায়রা কোনো কিছুই পায়নি তারা কল্যাণ ওয়াকাফা আল্লাহুল মিনিন আল কিতাল আর আল্লাহ পাকরবুল মমেন্দের পক্ষ থেকে এই রণক্ষেত্রের যুদ্ধে যথেষ্টই হয়েছিলেন আল্লাহ এর কাজ করে দিয়েছেন আল্লাহর সেনাবাহিনী ঝড় আর প্রচণ্ড ঠান্ডা দিয়ে আল্লাহ পাকরব্গুলা আলামিন এই যুদ্ধের কাজ সম্পূর্ণ করে দিয়েছেন ওয়াকান আল্লাহ কাউয়ান আজিজ আল্লাহ্পাক সর্বশক্তিমান এবং সর্বজয়ী তিনি মহাপরাক্রান্ত আজিজ সর্বজয়ী সব কিছুর ওপর জয়ী কেউ তাকে পরাজিত করতে পারেন না তার ইচ্ছার বিরুদ্ধে কোনো শক্তি কিছু করতে পারে না তার নাম হচ্ছে আজিজ ইজ্জত থেকে তার কাছ থেকে ইজ্জত পাওয়া যায় মানুষের কাছে ইজ্জত পাওয়া যায় না ওয়ান জারেল লাজিনা জওয়া রহমেন আহলিল কিতাব মিন সয়া সিহী মোকাজা ফাফিক কৌলু বেহিম রব ফারিকান্তলো নাতা সেরু না ফারিকা এই আয়াতে আর এরপরের আয়াতে এই দুটি আয়াতে কোরাইজার যুদ্ধের কথা বলা হয়েছে এরা বিশ্বাসঘাতকতা করেছিল এরা ভিতর ভিতর এদের কাছে ওই বানু নাজির গোতুর একটা ছিল যাদেরকে বিতাড়িত করা হয়েছিল তাদের চুক্তিভঙ্গের কারণে আর তাদের বদমাইশির কারণে এমনকি রসুল উল্লামকে এরা খুন করতে চেয়েছিল ষড়যন্ত্র করেছিল পাক ওহি করে দিন রসুল উল্লাহ তাদের এলাকা থেকে কেটে পড়েছিলেন তারপরে এদেরকে বিতাড়িত করা হয়েছিল খাইবার এরা বসবাস করতো এদের নেতা ছিল বিন আখতাব সাফিয়া রাজিয়াল্লাহ তালাহা রসুল্লাহ সাের যে বিবি তার পিতা ইয়াহুদি নেতা এ প্রত্যেকটি আরব গোত্রে গিয়ে গিয়ে মক্কায় গেল এই নাজদের দিকে রিয়াজ কাসিম যে দিকে নাজ এলাকা এই এলাকা এক এক গোত্রে গিয়ে প্রত্যেক গোত্রকে প্রচিত করলো যে চলো আমরা আছি এখন সবাই মিলে একটা সম্মিলিত আক্রমণ করি আর মদিনা থেকে এই মোহাম্মদকে তার সাথে সঙ্গে সবগুলিকে নিশ্চিন্ন করে দি সবগুলিকে নিয়ে এসেছিল এই নেতা ইয়াহুদি বদ চরিত্রের মানুষ সে যা গোত্রকে এসে বলল যে এটাই সুযোগ মোহাম্মদের সাথে এইরকম চুক্তি আর তোমাদের কতদিন থাকবে এখন আমরা এসেছি আমাদের সাঁত দাও তোমরা তোমাদের এই দিকটা রাস্তা তোমরা ক্লিয়ার করে দাও আমরা এই দিক থেকে ঢুকে গিয়ে পিষে দিয়ে দেখে তারা প্রস্তুতি নিয়েই নিয়েছিল অস্ত্রশস্ত্রও তারা একত্রিত করেছিল প্রস্তুতি তাদের পুরোপুরি ছিল যে সাঁত দিয়ে দেব কাফেরদের কিন্তু এর মধ্যে আল্লাহ পাকব্দুল আলমিন এমন কিছু অবস্থা তৈরি করে দিলেন যে আর এই কোরাইজা গোত্র কাফেরদের সাঁত দিতে পারল না আর আল্লাহ ফাকরাবুল আলমিন ওই ঝড় হাওয়া আর অত্যন্ত শীত যখন দিলেন রাতারাতে এরা পালাতে বাধ্য হয়ে গেল যাই হোক তাদের যে পরিকল্পনা ছিল এই কোরাইজা গোত্র গাদ্দারদেরকে নিয়ে সেটা তাদের বাস্তবায়ন করতে পারেনি না নবিয়া করিমসাল্লাম এই খন্দকর যুদ্ধ সেরে এসে জোহরের সময় বাড়ি পৌঁছেছেন আর গোসল করছেন মাত্র পৌঁছেছেন আর গোসল শুরু করেছেন জিবুর আইসাল্লামে এসে হাজির ইয়া রাসুল আল্লাহ আপনি অস্ত্র রেখে দিয়েছেন আপনার শরীর থেকে বর্ম রেখে দিয়েছেন আমি তো রাখিনি বলছেন আমি আল্লাহর হুকুমে এখনো বর্ম ধারণ করে আছি আমি রাখিনি অস্ত্র রাখলে চলবে না চলুন এক্ষুনি যেতে হবে আপনার সাহাবাইকারকে নির্দেশ দিন করে গোত্রের অবরোধ করতে হবে ঘেরাও করতে হবে এক্ষুনি চলেন রাসুল আল্লাহ তাড়াতাড়ি করে সাহাবাইকার মধ্যে ঘোষণা করে দিলেন লাহাদ মিন কমুল আসরা ইল্লাফি বানী করাই জহরের সময় ছিল আসরের নামাজ তোমরা কেউ মদিনায় পড়বে না যায় গিয়ে ওই আহুদি এলাকায় গিয়ে সেখানে নামাজ পড়বে কোথাও রাস্তায় নামাজ পড়বে এত তাকিদ করে দিলেন সাহাবাহকের আমরা একদল আসরের সময় হয়ে গেছে রাস্তায় পড়ে নিলেন যে নামাজটাকে আর বিলম্ব করে লাভটাকে পড়ি আর একদল না নবী যখন বলেছেন না বিলম্ব হয়ে যাক কাজা হয়ে যাক নবীর কথা শুনে ওখানে গিয়ে নামাজ পড়বে যা হোক বানু করে যার অবরোধ করা হলো প্রায় পঁচিশ দিনের কাছাকাছি অবরোধে এরা দেখল যে আমাদের আর উপায় নেই কাফের সম্মিলিত বাহিনী পালিয়ে গেছে আমাদেরকে অসহায় ছেড়ে দিয়ে আর সাহায্য করতে আসবে না আমরা বড়ই অন্যায় কাজ করেছি তখন বিচার মানতে রাজি হলো কিন্তু মোহাম্মদ সাল্লামের বিচার মানবো না আমাদের মিত্র গোত্র ওই গোত্রের নেতা সাদ বিন মজ তার বিচার মান তার যেটা সিদ্ধান্ত হবে সেটা আমরা মেনে নেব ঠিক আছে সালিস তৃতীয় পক্ষ এই জন্য সালিস বলা হয় সালাসা থেকে সালিস তৃতীয় পক্ষ হলেন সাদ বিন মজ রাজি আল্লাহন কোরআজার মিত্র গোত্র হিসাবে আর এদিকে মমিন হিসাবে রসুল্লা সাহেসাল্লাম বলেন ঠিক আছে সাদ বিন মাজ যা ফয়সালা করবে সেটাই আমার সাদ বিন এমন এক ফয়সালা করলেন যেই ফয়সালা আল্লাহ সাত আসমানের ওপর করে যার জন্য করেছিলেন শাস্তির তাদের সাবালকদেরকে হত্যা করে দেওয়া হবে তাদের নারী শিশুদেরকে দাস দাসিতে পরিণত করা হবে তাদের ধন সম্পদগুলিকে গনিমত হিসাবে গ্রহণ করা হবে কারণ এরা সবচেয়ে বড় অপরাধ করেছে গাদ্দারি বিশ্বাসঘাতকতা আল্লাহাকে দুটি আয়াতে তাদের কথা তুলে ধরেছেন ও আনজাদালের লেজিনা ওয়াহার মিন আহলিল কিতাব আহলি কিতাবদের মধ্য থেকে অর্থাৎ ইয়াহুদিদের এ কোরাইজা গোত্র যে এই সম্মিলিত বাহিনীর সহযোগিতা করেছিল তাদেরকে আল্লাহ নামিয়ে দিলেন মিন সায়াসিহিম তাদের দুর্গসমূহ থেকে সি ইউন মানে হচ্ছে দুর্গ কিল্লা তাদের দুর্গ থেকে যেখানে তারা সুরক্ষিত হয়ে লুকিয়ে ছিল সেখান থেকে আল্লাহ নামিয়ে ফেললেন এবং তাদের অন্তরে পাক রব্বুল আলামিন ভীতি সঞ্চারিত করে দিলেন ভয়ের ভীত সন্ত্রস্ত কিছুদিন তো খুব থাকলো শক্তিশালী হয়ে মনোবল ভেঙে পড়ল পাক রব্বুল আলামিন বলছেন ফারিক তুলুন তাদের এক দলকে তোমরা হত্যা করেছিলে তাসেরা ফারিকা আর আর এক দলকে তোমরা বন্দি করেছিলে এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আমাদের আলোচনার দিকে আবার ফিরে আসছি সম্মানিত ভাতৃমণ্ডলী ক্রিয়াশি আমাদের আলোচনার দিকে আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল সুরা আহজাবের তফসিরে কোরাইজা গোত্রের বিরুদ্ধে রাসুরল্লাহ সাল্লাহ আল সাল্লামের অবরোধ যুদ্ধ আয়াত নম্বর ছাব্বিশ এবং সাতাইশে এই কোরাইজা গোত্রের কথা এবং তাদের যে আল্লাহ পাকের যে ফয়সালা হয়েছিল সাদ বিন মাদ রাজি আল্লাহ তালা আনহর বিচারের মাধ্যমে সেটাই ছিল আল্লাহ পাকের ফয়সালা এই বিষয়গুলি আল্লাহ পাক এখানে বর্ণনা করেছেন সংক্ষেপে নাবিয়া করিমস্লাম এই খন্দকর যুদ্ধ সেরে এসে জোহরের সময় বাড়ি পৌঁছেছেন আর গোসল করছেন মাত্র পৌঁছেছেন আর গোসল শুরু করেছেন জিবির আল আলাইসালাম এসে হাজির ইয়া রসুল আল্লাহ আপনি অস্ত্র রেখে দিয়েছেন আপনার শরীর থেকে বর্ম রেখে দিয়েছেন আমি তো রাখিনি জিবির আলি সাল্লাম বলছেন আমি আল্লাহর হুকুমে এখনও বর্ম ধারণ করে আছি আমি রাখিনি অস্ত্র রাখলে চলবে না চলুন এক্ষুনি যেতে হবে আপনার সাহাবাহামদেরকে নির্দেশ দিন করে গোত্রের অবরোধ করতে হবে ঘেরাও করতে হবে এক্ষুনি চলেন রাসোর উল্লাহ তাড়াতাড়ি করে কেরামদের মধ্যে ঘোষণা করে দিলেন লাইসালিয়ানা মিন কমুল আসরা ইল্লাফি বানী করাই যা জহরের সময় ছিল আসরের নামাজ তোমরা কেউ মদিনায় পড়বে না বানি গিয়ে ওই আহুদি এলাকায় গিয়ে সেখানে নামাজ পড়বে কোথাও রাস্তায় নামাজ পড়বে এত তাকিদ করে দিলেন কেরামরা একদল আসরের সময় হয়ে গেছে রাস্তায় পড়ে নিলেন যে নামাজটাকে আর বিলম্ব করে লাভটাকে পড়ি আর একদল না নবী যখন বলেছেন না বিলম্ব হয়ে যাক কাজা হয়ে যাক নবীর কথা শুনে ওখানে গিয়ে নেওয়া যা হোক বানু করে যার অবরোধ করা হলো প্রায় পঁচিশ দিনের কাছাকাছি অবরোধে এরা দেখলো যে আমাদের আর উপায় নেই কাফের সম্মিলিত বাহিনী পালিয়ে গেছে আমাদেরকে অসহায় ছেড়ে দিয়ে আর সাহায্য করতে আসবে না আমরা বড়ই অন্যায় কাজ করেছি তখন বিচার মানতে রাজি হলো কিন্তু মোহাম্মদের বিচার মানবো না আমাদের মিত্র গোত্র ওই গোত্রের নেতা সাদ মজ তার বিচার মান তার যেটা সিদ্ধান্ত হবে সেটা আমরা মেনে নেব ঠিক আছে সালিস তৃতীয় পক্ষ এই জন্য সালিস বলা হয় সালাসা থেকে সালিস তৃতীয় পক্ষ হলেন সাদবিন মজরাজি রাজি আল্লাহন মিত্র গোত্র হিসাবে আর এদিকে মমিন হিসাবে রসল উল্লাহ সাহাশাল্লাম বলেন ঠিক আছে সাদবিন যা ফয়সালা করবে সেটাই মানব সাদবিন মজ এমন এক ফয়সালা করলেন যেই ফয়সালা আল্লাহ সাত আসমানের ওপর কোরাইজার জন্য করেছিলেন শাস্তির তাদের সাবালকদেরকে হত্যা করে দেওয়া হবে তাদের নারী শিশুদেরকে দাস দাসিতে পরিণত করা হবে তাদের ধন সম্পদগুলিকে গুলিকে হিসাবে গ্রহণ করা হবে কারণ এরা সবচেয়ে বড় অপরাধ করেছে তাদের কথা তুলে গাদ্দারি আর বিশ্বাসঘাতকতার আল্লাপাকে আহলিল কিতাব আহলি কিতাবদের মধ্য থেকে অর্থাৎ ইহুদিদের এ কোরাইজা গোত্র যে এই সম্মিলিত বাহিনীর সহযোগিতা করেছিল তাদেরকে আল্লাহ নামিয়ে দিলেন মিন সায়াসিহিম তাদের দুর্গসমূহ থেকে ইউন মানে হচ্ছে দুর্গ কিল্লা তাদের দুর্গ থেকে যেখানে তারা সুরক্ষিত হয়ে লুকিয়েছিল সেখান থেকে আল্লাহ নামিয়ে ফেললেন এবং তাদের অন্তরে পাক রব্বুল আলামিন ভীতি সঞ্চারিত করে দিলেন ভয়ের ভীত সন্ত্রস্ত কিছুদিন তো খুব থাকলো শক্তিশালী হয়ে মনোবল ভেঙে পড়ল পাক রব্বুল আলামিন বলছেন ফারিকা তুলুন তাদের এক দলকে তোমরা হত্যা করেছিলে তা আসে ফারিকা আর আর এক দলকে তোমরা বন্দি করেছি তাদের তোমরা হত্যা করেছিলে অর্থাৎ তাদের এটাই ছিল সাবালক রাজি আল্লাহ খন্দ করে যুদ্ধে আহত হয়েছিল মারাত্মক আহত হয়েছিলেন আর চলাফেরা করা তার জন্য মুশকিল ছিল তাকে গাধার পিঠে করে নিয়ে আসা হইলো নামিয়ে নিয়ে আসা হলো, ফয়সালাটা শুনিয়ে দিলেন আল্লাপাক তার জবান দিয়ে এই ফয়েসালা নিয়ে দেবেন হক ফায়সালা আর তারপরেই তিনি শাহাদাত বরণ করেছেন রাজি আল্লাহ আল্লাহাক বলছেন ওয়া তাসের ফারিকা আর দলকে বন্দি করেছিলে অর্থাৎ তাদের নারী শিশুদেরকে তোমরা বন্দি করে দাস দাসিতে পরিণত করেছিল আল্লাহ পাক রাবুল আলামিন তারপর এরশাদ করছেন ওয়া আউ আসাকুম আর দাহম আদিয়া হে মমিন মুসলিমরা তোমাদেরকে আল্লাহ পাক ওয়ারিস বানিয়ে দিলেন উত্তরাধিকারী বানিয়ে দিলেন তাদের ভূমির এ করে যা ইহুদিদের ভূমির এলাকা এ আর তাদের বাড়ি ঘরের ও আম আলহম তাদের ধন সম্পদের অনেকগুলি অস্ত্রশস্ত্র তরবারি বর্ষা তারপরে উট ঘোড়া এগুলো প্রস্তুত রেখেছিল মুসলিমদের বিরুদ্ধে ওই সম্মিলিত বাহিনীর সাথে মিলে লড়াই করে মুসলিমদেরকে উৎখাত করবে মদিনাতে সবগুলি গানিমা হয়ে আলহামদুলিল্লাহ সাহাবাই কেরামদের কাছে আসলো আল্লাহ তাই বলছেন যে তাদের ধন সম্পদ আসলো ও আর ত তো তাও এমন ভূমির আল্লাহ পাক তোমাদেরকে উত্তরাধিকারী বানাবেন যেখানে এখনো তোমরা পদার্পণ করনি এখনো থেকে সেখানে পা রাখতে পারো মক্কা বিজয়ের দিকে ইঙ্গিত করা হয়েছে পঞ্চম হিজড়ির ঘটনা খন্দকের যুদ্ধ করে যুদ্ধ আর অষ্টম হিজড়ি কেউ কেউ বলেছেন না তার আগে খয়বর হয়েছিল দিকে ইঙ্গিত করা হয়েছে কেউ কেউ বলেছে এর চাইতে ব্যাপক পারস্য দেশ আর সাম্রাজ্য সেখানে তোমরা বিজয় লাভ করবে পরবর্তী উমারাজি আল্লাহ তালানুর জামানে যা সম্পন্ন হয়েছিল সেই দিকে ইঙ্গিত করে আল্লাহ একটি কথা শুধু বলেছে ও আর জানলাম ততাও আল্লাহ এমন এমন দেশের এমন এমন ভূমির আল্লাহ তোমাদেরকে উত্তরাধিকারী বানাবেন যেখানে তোমরা এখনো पदार्पण করতে পারো না ওয়াকানাল্লাহু আলা কুল্লি শাইইন ক্বাদীরা আল্লাহ পাক সবকিছুর উপর সর্বশক্তিমান সুতরাং আল্লাহর কাছে কোন মুশকিল মনে করিও না ইয়া আইয়ুহান নাবিয়াহে নাবিয় কুলি আযওয়াজিক তোমার স্ত্রীদেরকে বলে দাও ইন কুনtunনা তুরীদুনাল হায়াতা দুনিয়া ওয়া যিনাতা ফা fata'াল আইন উমাত্তি কুননা উসরহ কুননা সারাহান জামিলা এখানে আল্লাহ পাক আলা আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে দিয়েছিলেন তার স্ত্রীদের ক্ষেত্রে যে স্ত্রীরাকে ডেকে ডেকে তাদেরকে অপশন দাও স্বাধীনতা যে তোমার আমার সাথে থাকতে চাও নাকি দুনিয়া চাও দুনিয়া যদি ভোগবিলাস চাও তাহলে তোমার আমার কাছ থেকে তালাক নিয়ে যেতে পারো এটা কেন আল্লাহ দিয়েছিলেন কারণ নবী করিম সাল্লাহ আলী সাল্লাম পঞ্চম হিজরি পর্যন্ত সংকটের জীবন জীবনযাপন করছিলেন তার পরিবাররাও অনেকে একটু সুখে খাচ্ছে কিন্তু আমাদের নবীর গৃহে নবীর বিবিদের বাড়িতে খাদ্যের ব্যবস্থা নেই ওই খেজুর কয়েকটা আর পানি খেজুর আর পানি মাসের পর মাস চলে যায় বাড়িতে চুলা জলে না এই কষ্ট স্বাভাবিক মানুষ তো তো অনেকে সচ্ছল হচ্ছে তো আমাদেরও কিছু দেওয়া হোক নবীর বিবিরা তখন চারজন ছিলেন আর পঞ্চম হলেন জৈন বিনতে জাহাজ যার বিবাহর ঘটনা আসছে আল্লাপা বিবাহ পড়িয়েছিলেন চারজন ছিলেন সাউদা আয়েশা উম্মে সালমা আর হাফসারাজিয়াল আনহ আজমাইন এই চারজন বিবি একটু পিড়ি শুরু করলেন আসলের সাথে ওই সময় রসুল্লাহ সাল্লা অনুক্ষুণ্ন হয়েছিলেন আর তারপরে তিনি এক মাসের জন্য ইলা শপথ করেছিলেন এক মাস আমার স্ত্রীদের কাছে যাব না ইলার ঘটনা ঘটলো এক মাস পরে উনত্রিশ দিন পরে নেমে আসলেন আল্লাহ ফাকরাবুল্লা আলম রাসুল্লাহ সাল্লি সাল্লামকে বললেন যে তোমার স্ত্রীদেরকে এখন ইখতিয়ার দাও চয়েস নবীর সাথে থাকলে এইরকমই কষ্ট করি থাকতাম আর যদি খুব সুখ শান্তি চাও দুনিয়ার তাহলে আসো আর তালাক নিয়ে নিয়ে চলে যাও রসুল্লাহাম প্রথম অবকার সিদ্দিকের মেয়ে আয়েশা দিয়ে শুরু করলেন আয়সা রাজি আল্লাহ তারা বললেন যে রসুল আমাকে আপনি চয়েস করতে বলছেন আমি আপনাকে ছেড়ে দুনিয়া আমি চয়েস করি দুনিয়াকে প্রাধান্য দেবো হতেই পারে না হতেই পারে না আল্লাহ ফাকরবুল আলমিন এই বিষয়ে এর করছি করছে আই নবী হে নবী কুল্লে আজু তোমার স্ত্রীদেরকে বলে দাও ইনকুন তুন্না তুর ইদনাল হায়াত দুনিয়া তোমরা যদি পার্থিব্য জগতের সুখ শান্তি চাও আর জিনা তাহার শোভা সৌন্দর্য চাও যে একটু সুখে খাই দায় ফাতে আলাইন তাহলে আসো ও কন্যা তোমাদেরকে কিছু ভোগের সামগ্রী দিয়ে দিই যা পারি অবসর রেহ কন্যা সারাহান জামিল আর তোমাদেরকে ভালোভাবে ছেড়ে বিদায় করে তালাক দিলেও আল্লাহ বলছেন সারাহান জামিলা ভালোভাবে বিদায় করবে আর আমাদের মূর্খ সমাজ যাকে তালাক দিয়ে লাভ মেরে আর অকথ্য গালি গালাজ করে হ্যাঁ আর কত রকমের জুল অত্যাচার করে আর মানহানি করে মানসিক টর্চার করে তারপরে বিদায় করে না আল্লাহ স মানে বিদায় করতে বলেছেন বরং আল্লাহ কিছু দিয়ে দিয়ে মানে কিছু বিদায় করো। যাতে তোমার এহসান অনুগ্রহের কথা স্মরণ করে তোমার ঘর থেকে চলে গেলেও যেন স্মরণ করে যে এই স্বামী ছিল একটা ভালো স্বামী ছিল কিন্তু হারিয়েছি ভাগ্যে ছিল না ভালো ব্যবহার আল্লাহ করতে বলে সারাহান জামিলা নবীকে আল্লাহ বলছেন অন্য অন্য ক্ষেত্রেও তালাকের ক্ষেত্রে মমিন্দুরকে আল্লাহ সম্বোধন তাই করেছে আর যদি তোমরা আল্লাহর সন্তুষ্টি চাও আর রাসুলের সংসর্গ চাও যে রসুলের সঙ্গী জীবন সঙ্গিনী হয়ে জীবন যাপন করব আর আখেরাতে উঠবো আর দাঁড়াল আখের আর পরকালের জান্নাতের ঘর চাও ফাইন আল্লাহ তো শুনে রাখো ফাইন আল্লাহ আদালিল মোহসানা তিমিন কুন্না আজরান আজিমা তাহলে তোমাদের মধ্যে যারা সৎকর্মশীল তাদের জন্য আল্লাহ মহা পুরস্কার তৈরি করে রেখেছে জান্নাত তোমাদের জন্য রয়েছে সব করো ধৈর্য ধারণ করো ইয়ানিসা আন্নাবি হে নবীর বিবিরা মাইয়া তিমিন নাবি ফাহেসাতি মোবাইয়ানা তোমাদের মধ্য থেকে কেউ যদি সুস্পষ্ট অন্যায় কাজে লিপ্ত হয় অশ্লীল কাজে লিপ্ত হয় অশ্লীল কাজ মানে এই নয় যে ব্যাবিচার আর কুকাজে লিপ্ত হবে তার মানে বেহায়ে বেপরদা যদি হয় অথবা দিনের বিধিবিধান পালনে যদি কোনো রকমের ঘাটতি করে অবহেলা করে এগুলি বোঝানো হয়েছে জন্য এখানে ফাহেসা মবাইয়ানা তার এক বাক্যে তাফসির কার্বন করেছেন যে যদি এই রকম কোন পাপ তোমরা করো যেটা তোমাদের জন্য শোভা পায় না অনেক সময় একটা সাধারণ মহিলার জন্য হয়তো একটা কাজ শোভা পায় কিন্তু আলেমের স্ত্রী জন্য শোভা পায় না তাই যদি হয়তো রসুল্লাহ বিবি অনেক জায়েজ কাজ শোভা পায় না আল্লাহ পাক বলছেন যে যদি এইরকম কাজ করো কোনো পাপে লিপ্ত হয় ওদা আফ আজা বোদে ফাইন তাহলে ওই স্ত্রীর জন্য নবীর বিবির জন্য দ্বিগুণ শাস্তি দেওয়া হবে তাকে দ্বিগুণ শাস্তি দেওয়া হবে যেমন তোমাদের মর্যাদা উঁচা তেমন তোমাদের গোনাও বেশি শাস্তিও বেশি আল্লাহ এটা আল্লাহ পাকের জন্য বড় সহজ পক্ষান্তরে তোমরা যদি আল্লাহ পাকের অনগত তোমাদের যারা আল্লাহ এবং রসুলের অনুগত হবে মেনে চলবে আল্লাহ রসুলের বিধান ও তামাল আর সৎকর্মশীল হবে তেইন তাকে দ্বিগুণ প্রতিদান দেবে আল্লাহ ডবল সব দেবেন বলছে গোনাও যেমন বেশি নেকিও বেশি স্থানের ক্ষেত্রে মক্কা মদিনায় গিয়ে যেমন নেকিও বেশি হয় তেমন গোনাও সেখানে বেশি লাহা রিস খান করিমা এবং তার জন্য বা তাদের জন্য আমি সম্মানিত বা সম্মানজনক রিজ প্রস্তুত করে রেখেছি আল্লাহ ফাকরুল আলম আরো এরশাদ করেছেন ইয়া নিসা আন্নবী লাস্তাকে আহাদিম মিনান নিসা হে নবীর বিবিরা তোমরা অন্য অন্য নারীদের মতো নও তাদের মতো তোমাদের চালচলন হবে তাদের মতো তোমরা চলাফেরা করবে না ইনি তাকাইতু না তোমরা যদি আল্লাহকে ভয় করো ফালা তাহ দানা বিল কৌলি তাহলে তোমরা আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলিও না তোমাদের কথাতে যেন এইরকম নম্রতা না থাকে যাতে আকৃষ্ট হয় অপর পুরুষ কথা শুনে কথা বলতে গিয়ে প্রয়োজনে নরম মানে কর্কশ ভাষায় কথা বলবেন না আল্লাহ এটা বলেননি যে কর্কশ ভাষায় কারোর সাথে কথা বল কোনো অপর মহিলা আপনাকে টেলিফোনে জবাব দিচ্ছে অথবা পর্দার আড়াল থেকে জিজ্ঞেস করছেন ভাই আছে কি না ভাই নেই তো এটা খারাপ ভাষায় কর্কশ করে বলবে এটা ইসলামের শিক্ষা নয় তবে এমন মিষ্টি সুরে বলবে না যে মহিলার আওয়াজে আকৃষ্ট করে কথা হলো যে কোনো পুরুষ মহিলা ভদ্রভাবে কথা বলবে এবং নরম ভাষায় কথা বলে কিন্তু যাতে আকর্ষণ না থাকে আল্লাহ পাক যেন যা আমরা বললাম তা কবুল করেন এবং আমাদের নিজে আমল করার তৌফিক দান করেন যারা শুনলেন পাক তাদেরকে যেন আমলের তৌফিক দান করেন ভালো জীবন গড়ার তৌফিক দান করেন আল্লাহ রব্বুল আলম যেন আমাদের গুনা খাতা মাফ করেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে যেন জান্নাত নসিব করেন ও সাল্লবী